নির্বাচন কবে হবে, পরবর্তী সরকার কে হবে, এই নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সোশ্যাল মিডিয়াগুলোতেও একই অবস্থা। এসব দেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নিবে? এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দিবেন? আমরা কেউই দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টারা সবাই মিলে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা আমাদের সিদ্ধান্ত নয়, দেশবাসীকে ঠিক করতে হবে। আপনারা কখন আমাদের ছাড়বেন? আপনারা যখনই বলবেন আমরা চলে যাব। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রথম নিয়োগকর্তা, দেশের সাধারণ জনগণ আমাদেরকে নিয়োগ সমর্থন করেছে। ডক্টর ইউনুস আরও বলেন, এই সরকারের দীর্ঘদিন দেশ শাসনের ইচ্ছে নেই। সরকার বিদায়ের আগে নির্বাচন কমিশনকে সংস্কার করব। নির্বাচন কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। সেই সাথে ব্যাংক খাত, বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় সংস্কার করতে চাই। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত এবং দলীয় প্রভাবমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা শুধু আপনাদের সকলের দোয়া চাই। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেয়েছি, সেটা যেন হাতছাড়া করে না ফেলি। এই সুযোগ এবার হাতছাড়া করে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। তিনি ফেসিবাদ সরকার প্রসঙ্গে নিন্দা জানিয়ে বলেন, আমাদের শিক্ষা খাতকে পঙ্গু করেছে, ব্যাংকিং ও শেয়ারবাজার খাতে লুটপাট, প্রকল্পের নামে লুটপাট। প্রতিটি প্রকল্প খাতে যে পরিমাণ ব্যয় হয়েছে সেটা বিশ্বর রেকর্ড। দেশের অবাধ অর্থ বিদেশে পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দলীয় পুতুলে রূপান্তর করেছে, মানবাধিকার হরণ, দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, এগুলো সামান্য কিছু উদাহরণ মাত্র। তবে বর্তমানে আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলা নিয়ে এবং গণহারে মামলা দায়েরের বিষয়ে নিন্দা জানিয়েছেন ডক্টর ইউনুস। বলেন, মামলার জন্য চাপ এবং গ্রেফতার ব্যক্তিকে আদালতে হামলার ঘটনা ছাত্র জনতার বিপ্লব ও আন্দোলনের গৌরবকে নষ্ট করে দিবে। সবশেষে দেশ নিয়ে সকলের স্বপ্ন বাস্তবায়নে তিনি আবারও সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।